হ্যালো এভরিওয়ান নেতাজি ওপেন লাইফ চ্যানেলের পক্ষ থেকে এবং গেটওয়ে অফ ফিউচারিস্টের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির যে অ্যাসাইনমেন্ট স্টার্ট হয়েছে যেটি শেষ হচ্ছে থার্ড জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুটোই এই অ্যাসাইনমেন্টের কিছু খুঁটিহাঁটি বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই বিষয়গুলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে গিয়ে কয়েকটি স্টেপ ফলো না করে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন সেগুলির জন্য তার কিন্তু অ্যাসাইনমেন্ট পেপার বাতিল হতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনাদেরকে এরকম সমস্যার সম্মুখীন না হতে হয় চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গে ফিরে আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির আর্টস সায়েন্স কমার্স সঙ্গে এমএলআইএস এবং এমএস ডাব্লিউ এইসব সাবজেক্টগুলোর যে অ্যাসাইনমেন্ট চলছে সেই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি অ্যাসাইনমেন্টটি সাবমিশন করবেন অনলাইনে মোবাইল বা কম্পিউটার যে কোনো জায়গা থেকে আপনি সাবমিশন করতে পারবেন প্রথমে আপনার প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশান অবশ্যই কানেকশন যেন সক্রিয় মানে সিগন্যাল যেন স্ট্রং হয় সেই ব্যাপারে খেয়াল রাখবেন যদি আপনার সিগন্যাল উইক হয় তাহলে কিন্তু সাইড সমস্যা আপনাকে অনেকটাই ভোগান্তির মুখে ফেলবে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যেন মোবাইলে যে নেটওয়ার্ক সিগন্যাল সেটি যেন স্ট্রং হয় তারপর আপনি যদি আমি একটি কম্পিউটার থেকে যেমন এখানে আপনাদেরকে দেখাবো তো আমি একটি বাউজার নিচ্ছি আমি এখানে ক্রোম ব্রাউজার নিচ্ছি এই ক্রোম ব্রাউজারে আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি সহজে কাজটি কমপ্লিট করলে ভুলভ্রান্তির সম্ভাবনার মধ্যে আপনাকে পড়তে হবে না তার পাশাপাশি আপনি কোন পদ্ধতি ফলো করলে সর্বোচ্চ নম্বর পেতে পারেন এবং আপনাকে কোনো সমস্যার মুখে সম্মুখীন হতে হবে না ক্রোম বাউসার আমি যদি ওপেন করি ক্রোম বাউসার ওপেন করার পর আমাকে এখানে কিন্তু গুগলে নিয়ে যাচ্ছে গুগলে নিয়ে যাওয়ার পর আমাকে এখানে সার্চ করতে হবে এনএসওইউ ও নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি এস ও এখানে নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখার পর আমি যদি এন্টার মারি তাহলে কিন্তু আমার এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট সেটি চলে এলো আমি এখানে এবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল সাইটে আরেকবার ঢুকতে বলছে অফিসিয়াল সাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন অটোমেটিক একটি পেজ আসবে এই পেজটা কাটবেন না এখানে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর দেখুন তিন নম্বরে লেখা আছে পিজি এই পিজি ওটা পোস্ট গ্র্যাজুয়েট এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন এখানে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এরকম একটি চলে এলো এখানে কিন্তু আপনার ইনস্ট্রাকশনের জায়গায় টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখানে অ্যাকসেপ্টের জায়গায় অর্থাৎ নিচে দেখুন গ্রিন যে অ্যাকসেপ্ট বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন পোর্টালে ঢোকার জন্য এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইছে এখানে খেয়াল রাখবেন এনরোলমেন্ট নাম্বার পুট করবেন সঠিকভাবে তার পাশাপাশি ডেট অফ বার্থের জায়গায় অনেকের ক্ষেত্রে অনেক কম্পিউটারে সেটিংয়ের সমস্যার জন্য প্রথমে ডেথ মান্থ ইয়ার এরকম আপনি দিতে পারবেন আবার অনেক অনেক ক্ষেত্রে প্রথমে মান্থ দিতে হয় তারপর ডেট দিতে হয় তারপর ইয়ার দিতে হয় এটা কিন্তু আপনার কম্পিউটারের সেটিংয়ের উপর নির্ভর করে তাই ডেন্থ ডেট মান্থ ইয়ার অথবা মান্থ ডেট ইয়ার কোনটি আপনার কম্পিউটারে সেটি নিচ্ছে সেটি খেয়াল করে অবশ্যই লগ করবেন অযথা বিভ্রান্ত হবেন না এই জায়গায় লগ করার পর আপনার এখানে দুটো নাম্বার শো হবে যে দুটো নাম্বার আপনি দিয়েছিলেন একটা হচ্ছে আপনার মেন নাম্বার একটা অল্টারনেটিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনি ওটিপি নিতে পারবেন যেটি আপনার কাছে সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারে আপনি ওটিপি জেনারেট করবেন ওটিপি আপনার ফোনে আসবে ওটিপি পুট করবেন আপনাকে ভেতরে লগ ইন করতে দেবে সেখানে পরপর আপনি সঠিক অ্যান্সার সাবমিট করে আপনি পরীক্ষাটি কমপ্লিট করতে পারবেন আবার এবার এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করে এখানে যেটি আমি এখানে নক করলাম ডেট অফ বার্থ দেওয়ার সময় স্টুডেন্টদের অনেক জায়গায় সমস্যা হয় এর পাশাপাশি সাবমিট করতে গিয়ে অনেকে স্কিপ নিয়ে নেয় অনেকে নেটওয়ার্ক সমস্যার জন্য আপনার বারবার পস হতে থাকে ইউনিভার্সিটির সাইটের কিছু সমস্যার জন্য আপনাকে অযথা অযথা বিভ্রান্তির মধ্যে পড়তে হয় তাই এগুলি খেয়াল রেখে সাবমিট করবেন যদি প্রয়োজন মনে হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন তার পাশাপাশি আমাদের কাছে সব সাবজেক্টের নাইনটি পার্সেন্ট প্লাস গ্যারেন্টেড অ্যান্সার কপি পাওয়া যাচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস গ্যারেন্টেড প্রত্যেকটা পেপার এবং প্রত্যেকটা সাবজেক্ট তাই যদি আপনার প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ